আমি প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগত। আজকে পাঠের বিষয় ম্যাট্রিক্স, প্রথম অধ্যায়। গতদিনে আমরা ম্যাট্রিক্সের সংজ্ঞা ও বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করেছি। আজকে ম্যাট্রিক্সের বিভিন্ন প্রকার নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি হলো বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্সটা কি সেটা আমরা জানি, যে ম্যাট্রিক্সে সারি ও কলামের সংখ্যা সমান তাকে বর্গ ম্যাট্রিক্স বলে। যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান হবে সেটাকে বর্গ ম্যাট্রিক্স বলা হবে। যেমন এখানে এ একটি ম্যাট্রিক্স আছে, এখানে সারি আছে একটা দুইটা তিনটা, কলাম আছে এক দুই তিন। এই ম্যাট্রিক্সটা আছে থ্রি বাই থ্রি ক্রমের ম্যাট্রিক্স। থ্রি বাই থ্রি ক্রমের বা টু বাই টু ক্রমের এরকম ম্যাট্রিক্স হলে সে ম্যাট্রিক্সকে আমরা বলবো বর্গ ম্যাট্রিক্স। এবারে মুখ্য বা প্রধান কর্ণ, একটা ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ কি? যেমন উদাহরণ, এখানে একটা ম্যাট্রিক্স আছে ওয়ান টু ফাইভ নাইন সেভেন ফোর থ্রি সিক্স থ্রি। তো কোনো ম্যাট্রিক্সের উপরে সর্ব বামে থেকে নিচের দিকে সর্ব ডান পর্যন্ত যে একটা কাল্পনিক রেখা আমি এখানে তীর চিহ্ন দিয়েছি, হচ্ছে ওয়ান সেভেন থ্রি। এই বরাবর যে কর্ণটা, এই কর্ণকে বলা হচ্ছে প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ। তাহলে একটা ম্যাট্রিক্সের এই প্রধান কর্ণ এবং মুখ্য কর্ণ আমরা চিনলাম। এই প্রধান কর্ণ মুখ্য কর্ণ না চিনলে আর অনেক ম্যাট্রিক্স আছে সেগুলো আমরা বুঝতে পারবো না। তো কর্ণ ম্যাট্রিক্স, কর্ণটি মুখ্য বা প্রধান কর্ণের ভুক্তি ব্যতীত অপর সকল ভুক্তি শূন্য হলে তাকে কর্ণ ম্যাট্রিক্স বলে। আমরা ইতিপূর্বে প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ শিখেছি, এখন এই মুখ্য কর্ণ ব্যতীত অন্য সকল ভুক্তি যদি শূন্য হয়, যেমন এখানে টু ফাইভ থ্রি, এটা একটা প্রধান কর্ণ, এই প্রধান কর্ণ বরাবর ভুক্তি আমার আছে, বাকি অন্য ভুক্তিগুলো শূন্য, তাহলে এই ম্যাট্রিক্সকে এই বি ম্যাট্রিক্সটাকে বলা হবে কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স এর সাথে রিলেটেড আছে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কি? যে কোনো ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলো একই হলে তাকে স্কেলার ম্যাট্রিক্স বলে। আমরা ইতিপূর্বে কর্ণ ম্যাট্রিক্স দেখে আসছি, সে কর্ণ ম্যাট্রিক্সের শর্ত ছিল যে প্রধান কর্ণগুলো থাকবে আর বাকি কর্ণগুলো অশূন্য হবে, আর প্রধান কর্ণগুলো থাকবে অশূন্য। এখানে ওই কর্ণ ম্যাট্রিক্সেরই প্রধান কর্ণ যখন সেম হবে, এখানে যেমন টু 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 একই, অথবা হতে পারে থ্রি 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 ফোর 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 ফাইভ ফাইভ ফাইভ, যে কোনো সেম যখন হবে প্রধান কর্ণের ভুক্তিগুলো, তখন সেই ম্যাট্রিক্সকে বলবো আমরা স্কেলার ম্যাট্রিক্স। তো স্কেলার ম্যাট্রিক্স আমরা জানলাম, এখন স্কেলার ম্যাট্রিক্সের সাথে সম্পর্ক আছে একক বা অভেদক ম্যাট্রিক্স। এটা একটা গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্স আমাদের অঙ্কে বরাবরই আসে বা এটা আমাদের দরকার লাগে, যে একক বা অভেদক ম্যাট্রিক্সকে কোনো কোনো স্কেলার ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলো এক বা ওয়ান হলে তাকে একক বা অভেদক ম্যাট্রিক্স বলে। অভেদক ম্যাট্রিক্সকে আই দ্বারা প্রকাশ করা হয়, যেমন এখানে লেখা হলো আই ইজ ইকাল টু ওয়ান জিরো জিরো ওয়ান। তাহলে অভেদক ম্যাট্রিক্সকে সাধারণত আই দ্বারা প্রকাশ করা হয়, আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স থেকে এখানে আই শব্দটা আসছে, আই অক্ষরটা আসছে আইডেন্টিটি থেকে। আইডেন্টিটি এখানে এই আই এখানে আই টু আমরা লিখতে পারি, টু দ্বারা বোঝাবে টু বাই টু ক্রমের ম্যাট্রিক্স, অর্থাৎ এখানে দুইটা সারি এবং দুইটা কলাম যার প্রধান কর্ণ প্রধান কর্ণের ভুক্তিগুলো ওয়ান ওয়ান থাকবে। প্রধান কর্ণের ভুক্তিগুলো ওয়ান ওয়ান থাকলে
সেই ম্যাট্রিক্সটিকে বলবো আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স। এখানে উল্লেখ যে অনেক সময় 1 0 0 0 1 0 0 1 অর্থাৎ 3 by 3 3 by 3 ক্রমের ম্যাট্রিক্স থাকতে পারে, সেক্ষেত্রে এখানে আমরা I2 না লিখে এখানে I3 লিখতে হবে। এরপরে আসে আমরা সমঘাতী ম্যাট্রিক্স। বর্গাকার কোনো ম্যাট্রিক্স কে সমঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি A স্কোয়ার ইজ ইকুয়াল টু A হয়। অর্থাৎ এ যদি একটা ম্যাট্রিক্স হয়, যেমন 3 - 6 1 - 2 এটা একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সকে যদি আমি বর্গ করি অর্থাৎ এ স্কোয়ার করার পরেও আমার মান যদি এ হয়, পুনরায় আবার এর সমান হয়ে যায়, তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলবো সমঘাতী ম্যাট্রিক্স। যে কোনো ম্যাট্রিক্সকে স্কোয়ার করার পরে যদি আমার অনুরূপ ওই ম্যাট্রিক্সে আসে, ওই ম্যাট্রিক্সের মানই হয়, তাহলে সেটাকে বলবো আমরা সমঘাতী ম্যাট্রিক্স। তারপরে শূন্যঘাতী ম্যাট্রিক্স। একটি বর্গ ম্যাট্রিক্স, একটি বর্গ ম্যাট্রিক্সকে শূন্যঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু শূন্য হয়। এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু জিরো হয়, অর্থাৎ একটা ম্যাট্রিক্স যেমন এখানে এ ইজ ইকুয়াল টু 4 4 - 4 - 4। এখন এই ম্যাট্রিক্সকে যদি আমরা বর্গ করি তাহলে জিরো হবে, আবার যদি ঘন করি, এ কিউব করি, তাহলে শূন্য হবে, আবার এ টু দি পাওয়ার 4 করি, এরকম যতই ঘাত নিয়ে আসি কেন এই ম্যাট্রিক্সের মানটা শূন্য হবে। আমরা যখন ম্যাট্রিক্সের গুণ শিখব তখন এই গুণ ফলগুলো আমরা করে দেখতে পারবো আসলে শূন্য হয় কি হয় না। তাহলে যদি শূন্য হয়ে যায় তাহলে সেটাকে বলবো আমরা শূন্যঘাতী ম্যাট্রিক্স। এরপর অভেদঘাতী ম্যাট্রিক্স। অভেদঘাতী ম্যাট্রিক্সটা কি, একটি ম্যাট্রিক্স কে, একটি ম্যাট্রিক্স এ কে অভেদঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি এ স্কোয়ার সমান আই হয়। আই অর্থ কি, আই অর্থ আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক বা অভেদক ম্যাট্রিক্স। অর্থাৎ বর্গ করার পরে যদি আমি আইডেন্টিটি ম্যাট্রিক্স পেয়ে যাই তাহলে সেই ম্যাট্রিক্সকে বলবো অভেদঘাতী ম্যাট্রিক্স। যেমন বি একটা ম্যাট্রিক্স 1 3 0 - 1, এখন যদি আমি বি স্কোয়ার করি, বি এর উপর বর্গ দিই, অর্থাৎ বি গুণ বি, বি ক্রস বি যদি করি তাহলে সেটার মান আসবে 1 0 0 1। তোমরা এটা বাসায় খাতায় করে দেখবা, গুণ করে ট্রাই করবা যে এটা হয় কি না। এটা হবে 1 0 0 1, অর্থাৎ এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটাকে আমরা আই দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে অবদ্ঘাতী ম্যাট্রিক্স। এরপরে আমরা দেখব পরে বিম্ব ম্যাট্রিক্স। বিম্ব ম্যাট্রিক্স কি, যে কোনো ম্যাট্রিক্স এ এর যথাযথ সারি ও কলাম বিনিময় করলে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে এই ম্যাট্রিক্স এর বিম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলে। যেমন এ একটা ম্যাট্রিক্স 3 5 7 2 4 9 হলে এ টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 3 2 5 4 7 9, অর্থাৎ এ ম্যাট্রিক্সের প্রথম সারি প্রথম কলাম হয়ে গেল, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম হলো। তাহলে এই এ পরিবর্তে এখানে পাওয়ার দেবো টি, এর উপরে দেবো টি, এর উপরে যখন টি দেব তখন একে বলা হবে ট্রান্সপোজ, এ ট্রান্সপোজ, অর্থাৎ প্রতিটা সারি প্রথম সারি প্রথম কলাম দ্বিতীয় সারি দ্বিতীয় কলামে রূপান্তরিত হবে, তখন এই ম্যাট্রিক্সকে বলবো বিম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আশা করি বুঝতে পারতেছ। এরপরে প্রতিসম ম্যাট্রিক্স। একটি বর্গ ম্যাট্রিক্সকে প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে যদি এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ হয়। অর্থাৎ ম্যাট্রিক্সটাকে আমরা ট্রান্সপোজ করব, ট্রান্সপোজ করার পরেও দেখা যাবে যে কোনো পরিবর্তন হচ্ছে না, পুনরায় ওই এ আসছে, এ মানে এ ম্যাট্রিক্সের মানই আসছে, তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে বলবো আমরা প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স, যেমন এ একটা ম্যাট্রিক্স 1 2 - 3 2 - 7 4 3 4 1, এটা যদি একটি ম্যাট্রিক্স হয়
তাহলে এটাকে আমি প্রথম সারিকে প্রথম কলাম করলাম, ওয়ান টু মাইনাস থ্রি, ওয়ান টু মাইনাস থ্রি। আবার দ্বিতীয় সারি টু মাইনাস সেভেন ফোর, দ্বিতীয় কলাম করলাম টু মাইনাস সেভেন ফোর, তৃতীয় সারি মাইনাস থ্রি ফোর ওয়ান, তৃতীয় কলামই নিয়ে গেলাম মাইনাস থ্রি ফোর ওয়ান। এখন ভালো করে লক্ষ্য করে দেখা যায় যে এই ম্যাট্রিক্স যা এই ম্যাট্রিক্স তা, প্রতিটি সারিকে প্রতিটি কলামে পরিবর্তন করার পরেও দেখা যায় যে এই ম্যাট্রিক্সে হয়ে গেছে। অর্থাৎ এখানে আমরা দেখছি যে এটি সমান এ, অর্থাৎ এটি ইজ ইকুয়াল টু এ। তাহলে এটাকে আমরা বলবো প্রতিসম ম্যাট্রিক্স। এরপরে আসে ম্যাট্রিক্সের সমতা। ম্যাট্রিক্সের সমতা, দুইটি ম্যাট্রিক্সকে সমান বলা হবে যদি এদের ক্রম সমান হয়। ক্রম সমান হয় অর্থাৎ এ যেমন একটি ম্যাট্রিক্স এক্স মাইনাস ফোর সেভেন থ্রি, বি একটি ম্যাট্রিক্স সিক্স মাইনাস ফোর সেভেন থ্রি। যদি এক্স ইজ ইকাল টু সিক্স হয় তবে এ সমান বি হবে। এক্স ইজ ইকাল টু সিক্স অর্থাৎ এই যে এখানে এক্স আছে প্রথম ভুক্তি এক্স, এই ম্যাট্রিক্সের প্রথম ভুক্তি এক্স, বি ম্যাট্রিক্সের এখানে প্রথম ভুক্তি সিক্স। এই এক্স সমান যদি সিক্স হয় আর বাকি ক্রমগুলা ঠিক আছে, যেমন মাইনাস ফোর মাইনাস ফোর সেভেন সেভেন থ্রি থ্রি। এখন এক্স সমান যদি সিক্স হয়, এই শর্ত যদি হয় তাহলে আমরা বলতে পারবো এ সমান বি। তাহলে অনুরূপ ভুক্তিগুলি যখনই সমান হবে তখন দুটো ম্যাট্রিক্সকে বলবো আমরা ম্যাট্রিক্সের সমতা বা সমান ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের সমতা বুঝতে পারছো? এবারে ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ, এটা অত্যন্ত সহজ একটি বিষয়। যদি এ ও বি দুইটি সমান ক্রমের ম্যাট্রিক্স হয় তবে তাদের অনুরূপ ভুক্তির যোগফল হবে এ প্লাস বি একটি ম্যাট্রিক্স। অনুরূপ ভুক্তির যোগফল, অনুরূপ ভুক্তির যোগফল। আমি এখানে একটা উদাহরণ দিতে পারি, যেমন এখানে এ একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স, আমি তারা যোগ করবো। তাহলে এখানে এ এক্স আছে, এক্সের জায়গায় যদি আমি সিক্স হয় সিক্স প্লাস সিক্স, আবার সেভেন প্লাস সেভেন, মাইনাস ফোর প্লাস মাইনাস ফোর, এরকম অনুরূপ ভুক্তি যখন আমি যোগ করব তখন একটা ম্যাট্রিক্স হবে, সেই ম্যাট্রিক্সকে বলা হবে ম্যাট্রিক্সের যোগফল। ঠিক একই হবে অনুরূপভাবে তাদের অনুরূপ ভুক্তির বিয়োগফল হবে এ মাইনাস বি একটি ম্যাট্রিক্স। ঠিক একইভাবে দুটো ম্যাট্রিক্স যদি হয় তাহলে দুইটা ম্যাট্রিক্সের অনুরূপ ভুক্তিগুলোর বিয়োগফল হতে হবে, বিয়োগফলই হবে ওই ম্যাট্রিক্সের এ মাইনাস বি একটি ম্যাট্রিক্স। এবার ম্যাট্রিক্সের স্কেলার গুণিতক, স্কেলার গুণিতক অর্থাৎ যদি একটি ম্যাট্রিক্স এ একটি ম্যাট্রিক্স এবং কে একটি ধ্রুবক হয়, কে ও এ এর গুণফল কে একটি ম্যাট্রিক্স হবে যার প্রত্যেক ভুক্তি হবে এ এর অনুরূপ ভুক্তির সাথে কে এর গুণফল। যেমন এ একটা ম্যাট্রিক্স টু থ্রি ফোর ওয়ান টু নাইন, এটা একটা ম্যাট্রিক্স, এটা যদি হয় তাহলে কে এ সমান কি, কে এ সমান অর্থাৎ কে দ্বারা যখন আমি এ কে গুণ করব তখন এর ম্যাট্রিক্সের ভিতরে যতগুলো ভুক্তি আছে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ভুক্তির সাথে কে গুণ হবে। যেমন এখানে কে এ যখন লিখলাম তখন কে এর সাথে টু, টু এর সাথে কে গুণ হলো টু কে, তারপরে থ্রি এর সাথে কে গুণ থ্রি কে, ফোর এর সাথে কে গুণ হলে ফোর কে, ওয়ান এর সাথে কে গুণ হলে কে, টু এর সাথে কে গুণ হলে টু কে, নাইন এর সাথে কে গুণ হলে নাইন কে। এটা কি বলা হচ্ছে ম্যাট্রিক্সের স্কেলার গুণক। যে কোনো সংখ্যা দ্বারা আমরা কোনো ম্যাট্রিক্সকে গুণ করলে ওই ম্যাট্রিক্সের যতগুলো ভুক্তি আছে প্রত্যেকটা ভুক্তির সাথে ওটা সেই সংখ্যাটা গুণ হবে, এটাই হলো ম্যাট্রিক্সের স্কেলার গুণিতক। আশা করি ম্যাট্রিক্সের যে বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স আছে সেই ম্যাট্রিক্সগুলো নিয়ে আমি আজকে আলোচনা করলাম, যেমন বর্গ ম্যাট্রিক্স, মুখ্য বা প্রধান কর্ণ, কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, একক বা অভেদক ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্স, শূন্যঘাতী ম্যাট্রিক্স, অভেদঘাতী ম্যাট্রিক্স, বিম্ব ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের সমতা, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, ম্যাট্রিক্সের স্কেলার গুণিতক। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা এই ম্যাট্রিক্সের প্রকারভেদগুলো সুন্দরভাবে বুঝতে পেরেছো এবং বোর্ডে যে আছে তোমরা নোট করে নিয়েছো। তো
আজকের মতো এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।